সত্যি তুই সেমন কোন গতি নিতে পা ডুবে ধরছিস? তোর বেড়াটাকে আমি হারা জীবন দেখবো, কিন্তু তুই আমার এই উপকারটা কর ভাই। মুই একবারে মানে স্বাধীন ভেবে থাকতে চাই, খারাপ কেউ জানে না, বোঝো না এটা এটা কোন ব্যাপার। কি করবা যে আমি মানে ব্যস্ত হয়ে গেছে বা টাইমটা শর্ট করছে, বুঝলো? এরকম আল্লাহ কবুল করুক। হ্যাঁ সত্যি কথা, এই যে করছি যে একটা মানতে করছি যে যদি সফল হই নাহলে একটা এক সপ্তাহের মধ্যে যাই একটা ছাগল দিয়ে। হ্যাঁ অন্য ইজরা কইলে মিড হইছে আজ কয় তারিখ? 14 তারিখ আছে নাকি? তুই একটু শক্ত হলি মত আসসালামু আলাইকুম। কোনা ওয়ালি নন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমি কোনা। দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন আমাদের বড় চ্যানেলটি নেই, তো এখন আপনারা যারা আমার শিশির কোনা চ্যানেলে সাপোর্ট করতেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের সাথে থেকে সবসময় কাজ করতে পারি। তো দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো পরকীয়া, পরকীয়া কতটা জঘন্য আর কতটা নিম্ন হতে পারে। দর্শক শ্রোতা পরকীয়া সামান্য কিছু সুখের জন্য পরকীয়া করে আজকে স্বামীকে কী করলো, বা পরকীয়া কতটা জঘন্য হতে পারে, একটা নারী বা একটা পুরুষ কতটা নিম্ন হতে পারে, কতটা নিচে নামতে পারে, যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবো না। তো আমি আর বেশি কথা বলবো না, আজকে আপনাদেরকে একটা কল রেকর্ড শোনাবো যে বাবি দেবরের সাথে কী প্ল্যান করতেছে এবং কী কথা বলতেছিল এবং কি তারা কী পরিকল্পনা করতেছিল। আমি বেশি কথা বলবো না, একটু সুখের জন্য মানুষ কীভাবে এতটা নিচে নেমে যেতে পারে। যাই হোক আমি বেশি কথা বলবো না, যদি কথা বলি তাহলে ভিডিওটা অবশ্যই লম্বা হয়ে যাবে। আপনারা আমার কথা বেশি পছন্দ করেন না, আপনারা বলেন যে আপনি কম কথা বলবেন ভিডিও বেশি দেখাবেন, তো তাই আমি আজকে কম কথা বলবো, আপনাদেরকে নিয়ে যাবো সেই কল রেকর্ডটিতে। যদি আপনাদের কল রেকর্ডটি শুনে মনে হয় যে ভিডিওটি একটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা আমরা চলে যাই সেই কল রেকর্ডটিতে, কী আছে সেই কল রেকর্ডে আমরা একটু শুনে আসি। বাইরে মুই একটু মহা সমস্যায় পড়ে গেছি, মহা সমস্যা হয় নানুকে শেষ করতে পারবি? হ্যাঁ সত্যি নারাজু আমি এর কি করতেছি, সত্যি হইতেছি রে ভাই। আমার আমি বিশ্বাস করে পৃথিবীতে তুই ছাড়া আর কেউ কিন্তু এই কথাটা হনেও না আর কারো কইও না, বিশ্বাস করে তুই জানো না। করছি তো দেখো না কিরম করে, তুই দেখো না এটা তো আমি দেখি। তারপর শোনো ওটা ওয়ান টাইম ঠিক আছে, আর কিছু জিনিস আছে মনে করো এমন কাজ দেখো বা যে মনে করো পৃথিবীতে তুমি জানো যে মুই কিন্তু সবার লাগে কিন্তু সিস্টেম চলে কিন্তু সবার লাগে মিলে না, এই যে তোমার ধরে যাই বা ওরা তো কিন্তু সবার জানা কিরম সিগ্রেস করে দেয় সে কিন্তু মনে অনেক সুন্দর করে কিন্তু অনেক 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 তোমার সুন্দর করে দেখছে। হুম ভাই এখন তুই মোরে উদ্ধার করতে পারো, তুই সেমন কোন গতি নিতে পা ডুবে ধরছিস? তোর বেড়াটাকে আমি হারা জীবন দেখবো, কিন্তু তুই আমার এই উপকারটা কর ভাই। মুই একবারে মানে স্বাধীন ভেবে থাকতে চাই, বুঝলো? তুই বুঝলো তুই কোন সময় পেলান 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 ওই যে মানে এরকম ফোনে কমো সমস্যা নেই, ফোনে কোনো
তুই যদি ক্ষতি করার চাই তা না হেলে এমনি করতে পারে মানুষ। আর তোরে বিশ্বাস করে কইছি আমি, তুই যদি করো তোর, আমি কই মানে সব আমার প্ল্যান করে, আমি তুই খালি বাড়ি আবি করে হেয়ে কর। আর বাড়ি যদি না হন তুই আমতলি থাক, মানে সবাই জানবে তুই আমতলি, তুই খা হেলে তাহলে রাইতে কামটা করে ফেলে দিবে। হুম উকিলা এটা সমস্যা না, এটা আর ধরা সর ভাই বুঝলো, তুই আমতলি সবাই জানবে তুই আমতলি, তুই খা হে আইয়া কামটা করে ফেলে দিবে। হুম হ্যাঁ আছে সমস্যা নেই, মনে মনে রাত্রে তো আমার রাত্রে আমি হেই এই সবাই জানে কালকে কালকে। হ্যাঁ যত তাড়াতাড়ি করবি অত ফোন রাখবি, মোর তোর তোর তো মুই হারা জীবন দেখ, মুই নাই যতদিন বাসে তোর মোর ভালোই ছিল ভাই। মোর লগে তুই যদি এতদিন আমার তোর লগে মুই তোমার হুমার নামতে রাখবি বুঝলো ভাই, প্লিজ দেখ এই রুমরে উদ্ধার কর, মুই আর জীবন তোর বললাম ওই ঢুকবো হারা জীবন। হয় ভাই আচ্ছা শোন আমি কই, হ্যাঁ রে মনে করো প্ল্যানটা একেবারে কি মনে করো একটা রিয়েল ভাবে একবার সত্যি কথা মনে করো জানি কোনো সময়। হ্যাঁ একটা ঠিক আছে কি কালকে আমি সকালে তোর ডিটেলস মানে স্যারের সকালে তো বাজার তুই দেখি তোর তোর সব ফোন নাই ফোন দিয়ে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রাখ তাই রাখ। কি কোনো সমস্যা নাই মনে করি যে মানে যে হঠাৎ করে যে হার্ট স্ট্রোক করছে পেইনে পেইনের মধ্যে পেইনের মধ্যে কিরকম সারাদিন রোজা রাখে কাম কাই এরা সেটা কত কিছু হয় সে বইয়ে খায় তুই বোঝো না, এটা এটা মোট প্রমাণ করতে একটু সময় লাগবে না। মানে মোরা তো আস্তে চেষ্টা করি কামটা সাকসেসফুল হয় হেতে যে লাগুক খারাপ কেউ জানে না, জানলে তলে তলে জানতে পারি কিন্তু ওটা ওটা তো আর কোনো সমস্যা না, হয়তো এই কজই লেগে যায় বুঝলো, সব থেকে ভালো কজ যে বেনে রাইতে বাচ্চাই তো ওরে রাইস কুকারে আর দেয় রাইস কুকার দেখালে রাইস কুকারটা পুড়ে গেলাম তুই বোঝো না, এটা এটা কোনো ব্যাপার রাইস কুকারে কি করবো কি করলাম যে আমি মানে বাচ্চা হয়ে গেছে বা আর টাইমটা শর্ট করছে হাউড়ি কদিন পর দিন বোঝো না কি তুই জানো না তুই যদি মনে হয় বর্তমানে দেখ তুই আমি অর্ধেক হয়ে গেছিস বুঝলি এই কদিন ধরে এই টেনশন খালি
দামদুম করে সিদ্ধান্তটা নিয়ে হ্যাঁ আল্লাহ কবুল করো। হ্যাঁ সত্যি কথা, এইটা চিন্তা করছি যে একটা মানতে করছি যে যদি সফল হয় তাহলে একটা এক সপ্তাহের মধ্যে যাই একটা ছাগল দিয়ে। নিজের মধ্যে শক্তিশালী হোক দুই হোক মনে করো সবাই পারা যায় না। মানুষ মনে করো তোমার আজকে করা যায় একজনে মারমু বা একজনে সোফার দিয়ে মার একজনে তো বুঝতে পারে না, টাস করে লাগাই দেওয়া যায় সেটা বুঝছো না, এগুলো কোনো ব্যাপার না।